শুক্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখানে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি রাজশাহী জেলার দুর্গাপুর হাট। দুর্গাপুর হাট থেকে আজকে আমরা সকালে একটা আপডেট দিয়েছিলাম পেঁয়াজের বাজারের, তো গতকালকে চাইতে আজকে মোটামুটি অনেকটা বাড়তি পেঁয়াজের বাজার। তো আসলে নতুন পেঁয়াজ অনেকটাই কৃষকেও দাম পাচ্ছে বলে তো অনেক কৃষক খুশি। হয়তো যারা কিনে খেটে খাওয়া মানুষ, নিম্ন শ্রেণীর অনেক মানুষ আছে, তাদের জন্য অনেকটাই কষ্টকর, বিশেষ করে নতুন পেঁয়াজ কিনে খাওয়া। তো আজকে দ্বিতীয় আপডেট থেকেও আমরা জানাবো তো পেঁয়াজের বাজারটা। তো আজকে তারিখ ছিল আপনার 10 মার্চ 2024 সাল রোজ রবিবার। এ হাট সপ্তাহে 2 দিন বসে, সকালকার হাট রবিবার, বুধবার দুর্গাপুর। তো মোটামুটি বাজার যে বাজারটা আছে, কৃষকরা অনেকটা দাম পাচ্ছে, তারা খুশি আছে। চলুন আমি আজকে বাজারটা যাবে, তো সামনে কি অবস্থা হতে পারে ওটা তো বলা যাবে না। অনেকে বলেন যে ভাই পেঁয়াজের দাম কেমন বাড়বে, আসলে তো একটা কাঁচা বাজার, বুঝেন, অনেক সময় উঠানামা হয়। তো এই যে এলসাসের কথা ছিল, অনেক বাজার বাড়তি ছিল, দেখা যাচ্ছে কয়েকদিন কমেছিল, 2-3 দিন আবার উদ্যোগতিত মোটামুটি গত 2 দিন ধরে আস্তে আস্তে পেঁয়াজের দামটা ছাড়ছে। হয়তো এলসি পেঁয়াজ যদি আসলে আসে থাকে, তো এখনও কিছুদিন দেরি আছে, তাহলে একটু বাজারটা ডাউন হবে, তাহলে পেঁয়াজের দাম আস্তে আস্তে আরও বাড়তে পারে। তো দর্শক, এই যে আমরা আজকে দেখছেন যে আড়তে ঢুকে আছি, এত পরিমাণ ভরপুর যে পেঁয়াজ ব্যাপারে এখানে কিনে, কিন্তু আজকে পেঁয়াজ হাটে অনেকটাই আমদানি কম। তো পেঁয়াজের দামটাও গতকালকে চাইতে আজকে অনেকটা বেশি। আমরা একটা আপডেট দিয়েছি সকালে, তো এই যে এখানে যে পেঁয়াজগুলো আজকে কিনেছে, তো এগুলো আমরা মুড়িকাটা যে ঢেমনা পেঁয়াজটা শুকনো দেখছি আজকে হাটে, তো ব্যাপারে ভাই দেখছে তো তল পর্যন্ত একদম হাঙলে দেখছে। তো কিছু বড় কিছু মাঝারি গড় হচ্ছে না পেঁয়াজটা, তো এখানে এখানে কিছুটা হয়তো গড় মিক্সার আছে, তো কিছুটা ছোট আছে তলে। তো দর্শক, এখানে যে পেঁয়াজটা ব্যাপারী দেখছিল, আমরা দেখছিলাম, তো এই পেঁয়াজটা বেচা কিনা করছিল মনে হয় ভাই, কিন্তু এই পেঁয়াজটা কত নিয়েছিলেন ভাই আপনি? নিয়েছিল 3510 করে নিয়েছিল, কিন্তু পেঁয়াজটা ছোট আছে, এই কারণে তারা বলছে ভাই আপনি বাইরে বেঁচে দেন। আমি যেহেতু বড় পেঁয়াজ, আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখছি সব বড় পেঁয়াজ, তো ভাই ছোট পেঁয়াজ দিবেন, যেহেতু বড় মিক্সারে ছোট পেঁয়াজ আছে। তো দর্শক, চলুন আমরা এই যে কথাটা বলছিলাম, সকাল থেকে আমরা দেখছি বাজারে অনেক পেঁয়াজ আমদানি কম। এখানে আমরা যে পেঁয়াজটা দেখছি একটু ছোট দামে, এটা হচ্ছে ছোটটা, এটা কার ভাই? আপনারই? এটা কি নতুন হালিটা নাকি? নতুন হালি পেঁয়াজ ছোট দামে, কি দাম দিল আজকে এটা? আপনার 2800-3000 দাম চলছে, তো দেখছেন আর কিছু বাড়ে কি 3400-3500 আমরা দু একটা পাইছি বড় দানা সকালকার বাজারে। আমরা পরেরটা দেখছি কেমন দাম আছে। সকালকার বাজারে দেখেছিলাম, তো দেখি ভাই একটু। তো দর্শক, আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি, এটা হচ্ছে আপনার কিছু বড় আছে, কিছু যে মাঝারিও আছে, তো এটা হচ্ছে আপনার ঢেমনাটা। কি দাম বললো এইমাত্র হাটে আসলে? তো এইমাত্র হাটে আসছে, হয়তো এখনো দাম হয়নি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় বস্তা নিয়েছেন? 4টা। কি দাম দিচ্ছে আজকে? সর্বোচ্চ কত হয়েছে, 32 না 35? মানে শুকনো ঝরঝরে? হ্যাঁ বুঝতে পারছি, যেটা 4141 বেচা কিনা 4200 পর্যন্ত আছে, এটা কালারটা বড় ছাই, বড় দান এবং কালারটা ভালো, এই শুকনো ওইটা হচ্ছে 4141 বেচা কিনা হচ্ছে। আর এই পেঁয়াজটা আপনার বড় দানা, তবে এক একটা এখনো কাঁচা আছে, ওজন আছে। হ্যাঁ,
তো এটা সর্বোচ্চ কত উঠেছে আজকে হাটে? 3200 থেকে 3500 দাম হল। তারপর 3500 হয়েছে? একদম বুঝছিলাম পরে কি হবে তা বুঝলাম। মানে দেখছেন হয়তো আর কিছুটা বাড়ে কি বাজার একটু কোন কোলে 100 কমেও বেঁচে কিনা হতে পারে, এমনও তো হয়, বলার চাইতে কমও হয়। তো দর্শক আজকে আমরা এখানে দেখছি 3500 হয়েছে, তবে এখনো দায় নাই, দেখা যাচ্ছে কিছুটা বাড়তেও পারে, আবার বলার চাইতে 100 মানে বেশি বাড়বে। একই মাল, একই মাল। তো দর্শক আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখছি, তো দর্শক তো চলুন ভাই আমার স্লিপ ধরে আছে, পেঁয়াজটা দেখি কত দিলেন ভাই? 4010। আমরা একটু স্লিপটা দেখি, এই যে 4010 টাকা এই পেঁয়াজটা আজকে ধরেন ভাই, 10 টাকা। এটা তো ঢেমনা পেঁয়াজটা ভাই, না তো কিছু বড় আছে, কিছু হচ্ছে মাঝারি আছে, গড় মিক্সচার। তো পেঁয়াজটার কালারটা দানাটা ভালো। আচ্ছা ভাই বান্ধের, তো আমরা এখানে তার চেয়ে এটা একটু মাঝারি দানা আমরা দেখছি, এই পেঁয়াজটার কালারটা মোটামুটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পেঁয়াজ। এটা কি দাম হয়েছে ভাই? 2700 বলেছে। তো 2700 দাম হয়েছে, তবে আর কিছুটা বাড়লেও ভাইরা বেচতে পারে দেখছে। তো এটা মাঝারি দানার মধ্যেকার পেঁয়াজ। তো দর্শক চলুন আমরা দেখি এই পাশ থেকে কিছু হালি পেঁয়াজ কেমন দামে বেচা কিনা হচ্ছে। আমরা এটা দেখছি একটু হালি পেঁয়াজ, দানাটা একটু ছোট মাঝারি দাম ভাই। আপনার নাকি কি দাম দিল আজকে? 3000 বলছে, দানাটা একটু মাঝারি দাম, বড় হলে দাম একটু বেশি আছে, 3400 হচ্ছে, 3500 হচ্ছে। তো দর্শক আমরা দেখি এই পাশে আরো মোটামুটি পেঁয়াজ আছে হাটে। তো আমরা দেখছি সকালটা যে বাজারটা ছিল সেই বাজারের মধ্যে বেচে কিনা হচ্ছে। আমরা এখানে পেঁয়াজ, যে পেঁয়াজটা দেখছি ভাইয়ের, তো এটা হচ্ছে মুড়িকাটা ঢেমনা পেঁয়াজ। তো দর্শক আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখছি ভাইয়ের বড় এবং মাঝারি দাম। ভাই কী দাম বললো আজকে? 4000। সর্বোচ্চ 3800 হয়েছে না 4000 হয়েছে? ওটা তাহলে শুকনো ঝরঝরে 4400 বিক্রি করছে ভাই, বেঁধে ফেলছে, নাহলে আমরা পেঁয়াজটা দেখাই দিতাম। তো যা হোক কষ্ট করাচ্ছে না, কারণ শুকনো পেঁয়াজ আমরা দেখাইছি সকালে। তো 4400 যদি হয়, দানাটা বড় দানা এবং কালারটা ভালো, শুকনো পেঁয়াজ। আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি এখানে 2 বস্তা পেঁয়াজ, একই ভাইয়ের মনে হয় একই সাইজের পেঁয়াজ, মাঝারি দানার মধ্যে। কি দাম দিল ভাই? 3200 পর্যন্ত উঠেছে, 3200 পর্যন্ত উঠেছে আজকে বাজার। তো মাঝারি দানা পেঁয়াজ, এই পেঁয়াজটা যদি বড় দানা হয় আমরা দেখলাম 4000 টাকা পর্যন্ত বেচা কিনা হয়েছে আপনার এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে বাজারে। আর যদি দু একটা যে শুকনো ঝরঝরে কালার ভালো সেই পেঁয়াজটা আজকে 4200-4400 এর মধ্যে বেচা কিনা হচ্ছে আজকে হাটে। কি ভাই এইমাত্র নিয়ে আসলেন নাকি? হ্যাঁ ভাই, এইমাত্র নিয়ে আসছে। দাম হয় নাই ভাই? দাম হচ্ছে ভাই, দাম হচ্ছে। দাম বলতে 3400-3500 উঠেছে হাটে। তো অনেক ব্যাপারী অনেক স্লিপ করে দিয়েছে, দিতে চান নাই। মানে এখানে যদি আপনারা কৃষকের নিয়ম আছে, হয়তো ব্যাপারী একাটা স্লিপ করে যায়, দেখা যাচ্ছে যদি না দেন তারপর জোর করে নিতে পারবেন না। আপনার ইচ্ছা হলে ওকে দিবেন, না আরো 50 টাকা বাড়লেও বিক্রি করতে পারবেন, দিত না চাইলে নিতে পারবেন না। এক কথায় যে আমার চাইতে বেশি পারলে বিক্রি করবেন, আর যদি এই দাম হয় আমাকে দিয়ে আসবেন, আড়তে যা টাকা নিয়ে আসবেন, এটাও তো ভালো অনেকটাই, এটা সুযোগ দেয় ব্যাপারীরা। তো এটা 3710 টাকা স্লিপ করছে, যদি বেশি হয় বাইরে দেবেন, নাহলে ভাইকে দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই। তো দর্শক আমরা এখানেও দেখছি যে পেঁয়াজটা হচ্ছে আপনার বড়, কিছু মাঝারি। ভাই কি দাম বলো আপনারটা আজকে? 3500-3600। তো 3500-3600 পর্যন্ত দাম হচ্ছে আজকে হাটে। ঢুক পাই ভিডিও শেষ করি। তো দর্শক আমরা এখানে এক চাচার পেঁয়াজ দেখছি, এটা কি 2-4 দিন আগে উঠাইছেন চাচা? না
তো এটা হচ্ছে মুড়ি কাটা, ঢেমনা মুড়ি কাটা। চাচা কি দাম দিল আজকে? বত্রিশ তেত্রিশ দাম হচ্ছে, বত্রিশ তেত্রিশ দাম হচ্ছে আজকে হাটে। তো দর্শক, আজকে আমরা যেগুলো হচ্ছে আপনার এই যে নতুন দানার পেঁয়াজ, যেগুলো হচ্ছে হালি পেঁয়াজ, এরকম বড় সাইজের যদি পেঁয়াজ হয় তাহলে আপনার হালি পেঁয়াজ আজকে তেত্রিশশো থেকে চৌত্রিশশো, চৌত্রিশশো পঞ্চাশ এই দামে বেচা কিনা হয়েছে আজকে হাটে। আর যেগুলো হচ্ছে ছোট মাঝারি সেটা হচ্ছে আপনার তিন হাজার একত্রিশশো এই দামে বেচা কিনা হয়েছে নতুন হালি পেঁয়াজ। আর শুকনো ঝরঝরে চার হাজার থেকে বিয়াল্লিশ তেতাল্লিশশো শুকনোটা বিক্রি হয়েছে আগে উঠানো এই পেঁয়াজটা। আর যেটা মুড়ি কাটা বড় দানা সেই পেঁয়াজটা আজকে আটত্রিশশো থেকে চার হাজার, মাঝারিগুলো তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো এই দামে বেচা কিনা হয়েছে আজকে দুর্গাপুর হাটে। তো এই ছিল আজকে আপনার দুর্গাপুর হাট থেকে, সবাই ভালো থাকবেন।